হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের নতুন টিউটোরিয়ালটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক গ্রুপের জন্য একটা প্রফেশনাল কভার ফটো তৈরি করতে পারেন। তো অবশ্যই এটা প্রফেশনাল, হাই প্রফেশনাল এবং একটা অ্যাডভান্স। তার একটাই কারণ হচ্ছে, আমি গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপের কভার ফটো কত সাইজ দিলে আপনাদের ফেসবুকে কভার ফটোটি একদম মানে একদম সাইজ হবে এবং গ্রুপের কভার ফটোটি সুন্দর একটা কোয়ালিটি থাকবে। তো অবশ্যই আপনারা যারা ওই ভিডিওটি মিস করেছেন, অবশ্যই নিচে আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, একটু গিয়ে দেখে নেবেন। তাহলে আপনাদের গ্রুপের ফটোটি খুব হাই কোয়ালিটি হবে এবং সুন্দর দেখতে হবে। তো চলুন আমরা আমাদের নির্দিষ্ট সফটওয়্যারে ঢুকে গেলাম। তো আমরা প্রথমত আমাদের গ্যালারিতে যাব। আমাদের গ্যালারিতে যাওয়ার জন্য এখানে যে ফ্রম গ্যালারি অপশানে, এখানে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আমাদের নির্দিষ্ট ছবিটি চুজ করে নেব। তো আমি নির্দিষ্ট ছবিটি চুজ করার জন্য আমি আমার গ্যালারি থেকে, তো আমি এখান থেকে আমার ছবিটি নির্দিষ্ট করে নিলাম। আপনারা দেখতে পাইছেন যে আমি একটা ছবি নিয়েছি। ছবি নেওয়ার প্রথমে আপনারা এখানে যে তীর চিহ্ন, এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে স্প্যাম বলে একটা অপশান আছে, স্প্যামে ক্লিক করবেন। স্প্যামে ক্লিক করার পরে একটা ছোটো একটা স্প্যাম নেবেন। স্প্যাম নেওয়ার পরে এভাবে ধরবেন, যেহেতু আমি আমার মনের মতো করে করতেছি, আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। তো আমি প্রথমে কালার সিলেক্টেড করতেছি। কালার সিলেক্টেড করার পরে আমি এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করে দিচ্ছি। আমি জানি যে আজকে টিউটোরিয়ালটা একটু বড় হবে, বাট আপনারা যদি ধৈর্য দিয়ে দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি প্রথমে এটাকে একটু দেখেন, আপনারা আমার প্রত্যেকটা অপশন দিকে একটু খেয়াল রাখবেন, কারণ এতগুলো অপশান বলে পারা যায় না। সো আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমি অপাসিটিটা একটু কম বেশ করে দিচ্ছি। একটু কম বেশ করে দিয়ে আমি সম্ভবত নিচ না এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম, আমি অপাসিটিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে আমি একটা টেক্সট নিয়ে আসবো। টেক্সটটা ঠিক আগের কোয়ালিটি হবে। ওখানে প্লাস চিহ্নে ক্লিক দিতে হবে। প্লাস চিহ্নে ক্লিক দিয়ে একটা টেক্সট নিতে হবে। টেক্সটটা নিয়ে এখানে এসে ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করে এখানে বাংলায় লিখতে হবে আমার গ্রুপের নাম, সাধারণ জ্ঞান। আপনারা আপনাদের গ্রুপের নাম দিয়ে দেবেন। তো আমি এখানে আমার গ্রুপের নাম দিয়ে দিলাম সাধারণ জ্ঞান সার্ভিসেস। তো আমরা এখানে বিশ্ব সাধারণ জ্ঞান বলে দিয়ে দিলাম। সাধারণ জ্ঞান দিয়ে একটু বড় করে নিলাম। বড় করার পরে আপনাদের এবার হচ্ছে মূল কাজ। মূল কাজটা হচ্ছে আপনাদেরকে একটা ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্টের জন্য এখানে ক্লিক করতে হবে। এই যে ইয়ে চিহ্নতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে গিয়ে দেখতে পাবেন এখানে ফন্ট বলে একটা অপশন আছে। ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পর আপনার নিজের যে বাংলা ফন্টগুলো আছে ওই ফন্টগুলো ক্লিক করে নেবেন। তো আমি আমার বাংলা ফন্টে ক্লিক করে নিলাম। বাংলা ফন্টে ক্লিক করার পর আপনাদেরকে দেখানোর জন্য একটু দ্রুত করতে হচ্ছে, মনে হয় না খুব একটা প্রফেশনালি ভালো হবে, চেষ্টা করছি। তারপরে এখানে গিয়ে আপনারা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এখানে অ্যাড করে দেবেন। চেষ্টা করছি অ্যাড করানোর। এখানে আমি অ্যাড করেছি অলরেডি, ছবিটা একটু বোঝা যাচ্ছে না। তারপরে এই ছবিটা এখানে অ্যাড করানোর পরে আপনারা নিচে আসবেন। এসে ঠিক একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি যে এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর এখানে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে আপনারা কালার সিলেক্ট করে সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলবেন। বিশ্ব সাধারণ জ্ঞান, অবশ্যই আপনাদের এবার মনে হচ্ছে যে ছবিটা একটা পারফেক্ট এবং প্রফেশনাল একটা ছবি হয়েছে। তারপরে আমাদের অনেক কাজ বাকি আছে, যেমন কিছু কাজ আমি আমার গ্রুপের
সাবটাইটেল হিসাবে একটা কথা ইউজ করি, কথাটা হচ্ছে এই কথাটা আমি ইউজ করি আমার সাবটাইটেল হিসাবে। তো আমি কথাটাকে এখানে আগে সেট আপ করে নিই, তারপর ঠিক আগের মতো করে সবই করতে হবে। ঠিক আগের মতো করে এখানে অবশ্য কালারটাকে চুজ করতে হবে, এখানে আমি কালো কালার দিয়ে দিলাম। এবার ফন্টটাকে চুজ করতে হবে, আমি একটা সুন্দর একটা ফন্ট দেব। এই ফন্টটা আমি এখানে ক্লিক মারলাম, ক্লিক মারার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে অরিজিনালিভাবে খুব ভালোভাবে কিন্তু কাজ করছে না, তার জন্য আমাদেরকে একটা স্প্যাম নিতে হবে। আগে ঠিক আগের মতো করে আপনারা আবার একটা স্প্যাম নেবেন, স্প্যাম নিয়ে এটার মাপ একটু ছোট করে এখানে দিবেন, চেষ্টা করবেন একটু বড় করে করা। তারপর ঠিক এখানে এসে এরকম দিবেন যে এটার কালার চেঞ্জ করে দিবেন, এটার কালার সম্ভবত সাদা দিতে হবে, ভালো দেখা যাবে, হোয়াইট দিতে হবে তাহলে সুন্দর। তারপর ঠিক আপনাদের দেখানোর জন্য একটু দেরি হচ্ছে, বাট কেউ কিছু মনে করবেন না, যেহেতু আপনাদের শেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এতটা দেরি করতেছি, তাই না? এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে এখানে অপাসিটিটা একটু কমিয়ে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফন্টে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করে এখানে টু ফন্টে ক্লিক করতে হবে, আমি আপনাদের একটু দেখাই দিই, এখানে ক্লিক করতে হবে। এই জায়গাতে একবার টাচ করার পর আপনি খেয়াল করে দেখবেন যে আপনার স্প্যামের পরে এটা উঠে যাচ্ছে। সো আপনি এখানে এভাবে বসালেন, বসে এখানে যে এখানে দিয়ে দিলেন না, এখানে দিয়ে আপনি আবার স্ট্রক করবেন, এখানে ক্লিক করে জাস্ট সুন্দর করার জন্য এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে নেবেন আপনার মনের মতো করে। এই যেমন আমি এটা দিচ্ছি আমার মনের মতো করে এটা দিলাম, দিয়ে এখানে এভাবে দিয়ে দিলাম। তো অলরেডি আমি বোঝাতে পারলাম যে আসলে একটা প্রফেশনালভাবে একটা কভার ফটো কীভাবে তৈরি করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি একটু উপকারে আসে আপনার, যদি একটু উপকার আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং চলুন তাহলে আমরা এবার দেখে আসি আমরা এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড, সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে গেলাম। আপনারা ওই তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন পিক্সেল ল্যাব, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সফটওয়্যারটা অলরেডি চলে এসেছে। এই পিক্সেল ল্যাবে ক্লিক করলে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো আমার লিঙ্ক থেকে যারা ডাউনলোড করবেন তারা একবারে এই জায়গাতে চলে আসবেন, এই জায়গাতেই চলে আস। তো আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।